প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। শুরু করছি এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান লিড নিউজ। আপনাদের সঙ্গে আছি আমি, জয় মামুন। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ পাকিস্তান চলমান ক্রিকেট সিরিজ। আপনারা জানেন যে এই সিরিজের চারটি ম্যাচ ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং প্রথম দুই ম্যাচে বাংলাদেশ অত্যন্ত ভালোভাবে জিতলেও পরবর্তী দু ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরে গেছে, এবং এই হেরে যাওয়ার কারণেই আমরা এখনও পর্যন্ত সিরিজটি জিততে পারলাম না। অর্থাৎ বাংলাদেশ আজকের ম্যাচটি জিতলেই বাংলাদেশ সিরিজ জিতে যেত, কিন্তু বাংলাদেশ সিরিজ জিততে পারল না। এর পিছনে একটি বড় কারণ হিসেবে সবাই বলছেন, পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে এবং চারিদিকে কথা হচ্ছে যে বাংলাদেশ দলের সবচেয়ে সফল খেলোয়াড়, সবচেয়ে ভালো ব্যাটসম্যান আসাদ আহমেদ, তিনি কিন্তু পুরো সিরিজ জুড়ে এক ধরনের ব্যর্থতার চাদর মুড়ি দিয়ে আছেন। তিনি ভালো খেলতে পারছেন না, তার কাছ থেকে আমরা অনেক দিন ধরে কোনো 50 পাচ্ছি না, কোনো সেঞ্চুরি পাচ্ছি না। তাহলে কি তার ব্যর্থতার কারণেই বাংলাদেশ দল হেরে যাচ্ছে? এ বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা দুজনকেই চেনেন, তারা খুবই জনপ্রিয় মুখ। একজন আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, এবং আরেকজন ক্রিকেটার নন কিন্তু ক্রিকেটের খুবই ভক্ত, এবং তিনি সঙ্গীত শিল্পী হিসেবে যতটা পরিচিত ততটাই তিনি ক্রিকেট বোদ্ধা হিসেবে পরিচিত, আমাদের সবার প্রিয় শিল্পী আসিফ আকবর। আসিফ আকবর এবং হাবিবুল বাশার সুমন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং আমন্ত্রণ লিড নিউজ অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের মূল আলোচনায় যাবার আগে দেখে নেব আজকের ম্যাচের কিছু হাইলাইটস। প্রিয় দর্শক, আমরা আজকের খেলার হাইলাইটস দেখছিলাম, এখন আমরা কথা বলবো আমাদের আজকের অতিথিদের সঙ্গে। জনাব সুমন, আপনি জানেন যে এই যে আসাদের ব্যর্থতা, এ কারণে অনেকেই মনে করছেন যে তার দিন শেষ। আপনি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, আপনি কি মনে করেন যে আসলেই কি আসাদের দিন শেষ? মনে ঠিক আমি এ বিষয়ে একমত হতে পারছি না। দেখুন, আসাদ কিন্তু আমাদের একজন খুব স্পেশাল খেলোয়াড়। আমরা একটা কথা ক্রিকেটে সবসময় বলে থাকি যে ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। আপনি দেখে থাকেন গত সিরিজে কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু অসাধারণ খেলা খেলেছিল, এবং ওর কারণে কিন্তু আমরা সিরিজটা জিততে পেরেছিলাম। ওই সিরিজটা কিন্তু আমাদের জন্য খুব স্পেশাল একটা সিরিজ ছিল। আসিফ আকবর, হাবিবুল বাশার সুমন বলছিলেন যে ইন্ডিয়া ট্যুর আসাদের জন্য একটি স্পেশাল ট্যুর ছিল। আপনি একজন ক্রিকেট বোদ্ধা, আপনার কাছে কি মনে হয় যে আসলেই কি সেটি তার জন্য স্পেশাল ট্যুর ছিল? আসলে ইন্ডিয়া সফরে কিন্তু মূল ঘটনাটা ঘটে গেছে, কেটানাপানোর হিসাব শুরু হয়েছে, সুতরাং এটা একটা প্রশ্ন রাখে। মানে ঠিক বুঝলাম না, আপনি কিছু জানেন নাকি ব্যাপারে? আমি নিঃস হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না, ওই যে এলওভিকে স্যার। আসিফ, আপনি ভালোবাসার কথা বলছিলেন, সে কথা তো আমরাও শুনেছি, কিন্তু আসলে কি ঘটনাটি তাই? আসিফ, তুমি কিছু জানো নাকি ওদের পরিচয়টা কিভাবে হয়েছিল, আসলে ঘটনাটা শুরু হয়েছে কোথা থেকে? সরি, কে রে আইটেমটা চিনি না। সাইজ দেখেছিস? সাইজ না মানে হাইট, একেবারে জিরাফের মতো লম্বা। আয় সাল, লাভ নেই মামা, আমি যে নতুন বিজ্ঞাপনটা করছি তার মডেল মিতু, তুই চিনিস না? আরে এই সময় টপ মডেল, শি ইজ মাই নিউ শিকার। শিকার শুধু রায়ান খানই করতে পারে না,
আসাদ আহমেদ টুকটাক পারে। তুই হাসালি মামা, যা তুই স্বীকার কর, আমি একটু চাচুকে সময় দেই। এক্সকিউজ মি, হ্যালো শিকারি জি। না মানে একটু আগেই না বললেন? আই এম সরি, এনিওয়ে আমি আসাদ আহমেদ। হাই, আমি মিতু, মিস শিকার। ওয়াও, এত সুন্দর হাসি কার? আমার? টেল মি সামথিং দ্যাট আই নেভার হার্ড। নতুন কিছু বললে আরো ইমপ্রেস হতাম। আপনাকে দেখে মনে হচ্ছে নায়িকা জয়ার মেয়ে, এত মিল। সরি, এক্সকিউজ মি, আমি মিতু, জয়ার মেয়ে নই। ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন, জয়ার কোনো মেয়ে নেই। গুড, ভেরি গুড। এখন আমার জীবনের একমাত্র ইচ্ছা, জয়ার মেয়ের বাবা হতে চাই। হোয়াট? রায়ান বলল আপনি মডেলিং জগতের সুপারস্টার, জয়া তো আপনারই কলিগ হবে, একটু সিস্টেম করে দিন না। আমি সুপারস্টার? ছি ছি, এইসব গুজব যে কে ছড়ায়! বাংলাদেশে আসাদ আহমেদ ছাড়া অন্য কোনো সুপারস্টার আছে নাকি? সরি, আপনি বোধহয় মাইন্ড করেছেন, আসলে আপনাকে আমি শুরুতে চিনতে পারিনি, ঠিক ওভাবে টিভি দেখা হয় না তো। নো প্রবলেম, আমিও জীবনে কখনোই আপনার খেলা দেখিনি, দ্যাটস ফেয়ার এনাফ। কাটাকাটি, চলুন না একটু বাইরে থেকে ঘুরে আসি। কোথায়? বাইরে মানে নিচে একটু এদিকে, কেন কোনো সমস্যা? না মানে আপনি আমার সম্পর্কে জানেন না, জেনে রাখা ভালো। মডেলিং আমার প্রফেশন আর গোলাগুলি হচ্ছে আমার প্যাশন। একটিও শব্দ না করে চুপচাপ আমার সঙ্গে চলুন। মুভ। ওকে ওকে। ও, আমার খুবই ভালো লাগছে যে তোমরা আমার অস্ট্রেলিয়ার খেলার কথাটা মনে রেখেছো। অস্ট্রেলিয়াতে যে 4-6 মেরেছি ওটাতে আজও আমার চোখে ভাসে। আমি আসলে সরি, রিয়েলি আমার আপু। অপু? আমার ছোট ভাই। আপু, তুমি সত্যি আসাদ আহমেদকে নিয়ে এসেছো? বাড়ি, জানো আমি তোমার সব খেলা দেখি। বাংলাদেশে আমার ঘরে তোমার অনেকগুলো ছবি। আপু, থ্যাংক ইউ, তুমি তোমার প্রমিস রেখেছো। আমি তোমাকে আর বিরক্ত করব না, ঠিক মতো খাওয়া দাওয়া করবো, সময় মতো ওষুধ খাবো। তাহলে এক্ষুনি যাও, আগে খাবারটা খেয়ে তারপরে ওষুধটা খেয়ে তারপরে এসো। ঠিক আছে। তুমি কিন্তু কোথাও যাবে না বাড়ি, আমি ওষুধ খেয়ে চলে আসবো। ওকে, থ্যাংক ইউ আপু। আমার ছোট ভাইয়ের শরীরে এক দুরারোগ্য ভাইরাস দানা বেঁধেছে। সারা মাসে গায়ে জ্বর থাকে, কিছু খেতে পারে না, গায়ের অ্যাশ হচ্ছে। অনেক চিকিৎসা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। ইন্ডিয়ার সিঙ্গাপুরের দুজন ডক্টর এ রোগের চিকিৎসা বের করেছেন, অনেক খরচের ব্যাপার। তারপরে আসলে আমাদের সব সঞ্চয় নিয়ে ভাইটা ট্রিটমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছি। শুটিংয়ের জন্য এখানে এসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তা আমাকে কিডন্যাপ করলে কেন? নে বাবা, খেয়ে নে, খেয়ে ওষুধ খেতে হবে। বললাম না, আসাদ আহমেদ না হলে আমি কিচ্ছু খাবো না। এত জ্বালাস না তো, খেয়ে নে। গতকাল থেকে ও জেদ ধরেছে, আপনার সঙ্গে দেখা করিয়ে না দিল কিচ্ছু খাবে না, ওষুধ পর্যন্ত না। ক্রিকেট পাগল ছেলে, অথচ ওর শরীরের এই অবস্থার জন্য ঠিক করে খেলতেও পারে না। টিভিতে দেখেছে আপনি ইন্ডিয়াতে আছেন, আর তাই জেদ ধরেছে। তুমি আমাকে জানালেই পারতে।
আপনার এক বন্ধুকে জানিয়েছিলাম, কাজ হয়নি, আপনি নাকি অনেক ব্যস্ত। তাছাড়া আপনি নাকি বেশ একরুখা বদমেজাজি। অনেক চেষ্টা করে যখন আপনার দেখা পাচ্ছিলাম না, তখন বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই খেলনা পিস্তল দিয়ে কিডন্যাপের নাটক করতে হয়েছে। বুঝতে পেরেছি, আমার কোন বন্ধুর কাছে সাহায্য চেয়েছিলে? আমার জীবন আমার পরিবারই সব, ওদের জন্য আমি সব করতে পারি। আই এম সরি, আর এর জন্য যে কোনো শাস্তি মঞ্জুর। বলুন কি শাস্তি দেবেন? শাস্তি? শাস্তি তো দিতেই হবে, দুটি শাস্তি নগদে রেডি। প্রথমটি হলো এই, আপনি আপনি শুনতে খুব বোর লাগছে, তুমি করে বলতে হবে। আর দ্বিতীয়টি হলো আমার বন্ধু হতে হবে। এক্সেলেন্ট, প্রেমের ফাঁদে ফেলবার প্রথম দুটি ধাপ। তাছাড়া সময় নষ্ট করে লাভ কি? সরাসরি বলুন না, প্রেম করতে চান নাকি এখন বলবেন প্রেম না বিয়ে করব? সরি, আমি আগে জানিয়ে রাখি, ক্রিকেটারের বউ হতে পারবো না। এক্সকিউজ মি, কি বলছো এসব? আর ক্রিকেটারকে মডেল বিয়ে করলে সমস্যা কোথায়? আজারউদ্দিন বিয়ে করেছিল সঙ্গীতা বিজলানিকে, ঠিক আছে, যুবরাজ সিং এর সঙ্গে দীপিকা পাড়ুকন, রবি শাস্ত্রী অমৃতা সিং, সৌরভ গাঙ্গুলী নাগমা, ওয়াসিম আকরাম সুস্মিতা সেন, বলুন কোনটা ঠিক আছে? ওরে বাবা, একেবারে রেকর্ড বই খুলে বসেছো দেখছি। তোমার এই বইয়ে হয়তো লেখা নেই, সাইফ আলী খানের বাবা নবাব মনসুর আলী খান পতৌদি 44 ইয়ার্স অভিনেত্রী শর্মিলী ঠাকুরের সাথে সংসার করেছেন, জীবনের শেষ উইকেট পড়ে যাওয়া পর্যন্ত দুজন একসাথেই ছিলেন। বাড়ি চলো, আমরা ক্রিকেট খেলি। সরি। হ্যালো, ওকে আমি এক্ষুনি আসছি। অপু, আমরা তো বাড়ি হয়েই গেলাম, আরেকদিন খেলবো, ঠিক আছে? ওকে, বাই বাই। ক্রিকেটারের সাথে মডেলের দেখা কিন্তু হতেই পারে, বন্ধু না হলাম শত্রু তো হতে পারি। কাল রামজু স্টুডিওতে আমার শুটিং। বাই। নিরঞ্জন বাবু, স্যার সব ঠিকঠাক? জি স্যার, রেডি আছে। ভেরি গুড। অ্যাকশন। হাই। কি দরকার ছিল আমার চোখটা নষ্ট করার? মানে? মানে সিম্পল, এত সুন্দর হওয়া ঠিক হয়নি, আমার চোখ ঝলসে যাচ্ছে। ডক্টর, অ্যাম্বুলেন্স! ভালোই ফ্লার্ট করতে পারেন আপনি। হ্যাঁ, কিসের ফ্লার্ট? উফ, খুব গরম লাগছে। আরে কে কোথায় আছিস? খান সাহেবকে পানিতে ফেল। গরমে বেচারা অস্থির হয়ে গেছে। ছক্কা! ইয়া, আরে তুই! হাই। হাই, চলে এলাম দেখতে। কি ব্যাপার? ক্রিকেটার মডেল হয়েছে না মডেল ক্রিকেটার হয়েছে? মানে? এত বিজ্ঞাপন করলে খেলবি কখন? এসব মডেলিং ছেড়ে খেলায় ধ্যান দে। ডিয়ার আসাদ আহমেদ, আপনি বোধহয় ভুলেই গিয়েছেন আমি বর্তমানে আপনার দলের ক্যাপ্টেন, আর আপনি স্রেফ একজন খেলোয়াড়, কথাবার্তা সাবধানে বলবেন। আচ্ছা, তুই এত জ্বলিস কেন? তুই পারিস না ত্যাগ করিস না, আমি পারি তাই করি। আর মিস্টার জেলাস, ফর ইউর কাইন্ড ইনফরমেশন।
সারা বিশ্বের সব স্টার ক্রিকেটাররাই এখন মডেলিং করছে। হ্যাঁ করছে, ওরা নিজেদের দুটি ক্যারিয়ারই সামলাতে পারে। তুই পারিস? আমার বিজ্ঞাপনের শুটিং এর মধ্যে ওরা দুজন টক শো করতে চলে এসেছে। আজাদ সাহেব, আপনি আমার সাথে আসুন। চলুন যা। স্যার, এটা জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী র‍্যাড না, জুয়েলারি র‍্যাড। কাজে মন দে। বসুন প্লিজ। শালা শুধরাবে না। খান সাহেব, আমার এক্সপ্রেশন দরকার চোখ দিয়ে, শরীর দিয়ে না। আরে তো দেখি আমার চোখ বেশি বুঝে। সরি, আপনি কি বলছেন এসব? উনি অনেক সিনিয়র ডিরেক্টর, বিজ্ঞাপন জগতে নাম্বার ওয়ান। এই জন্য আমি বলি যে মিতু খুবই লক্ষ্মী মেয়ে। সরি বেবি, মাই শ্রীদেবী। মামা, বেবিও না শ্রীদেবীও না, তোর ভাবি। সাবধানে। সরি, আপনাদের ডিস্টার্ব করে গেলাম, আসি। না না, বারবার আসবেন, বারবার আসবেন। বাই, থ্যাংক ইউ। প্লিজ। চক্কা, কি জামানা এলো! আজকাল মডেলরাও রায়ান খানকে শান্তি দেয়। কি সাহস! ভালো 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 লাগছে, অনেক ভালো। কিন্তু আমার ভালো লাগছে না, আমি বরং যাই। আপনি একা একা গহনা পরে জুয়েলারি বিজ্ঞাপন করুন। এগুলো হচ্ছে কি? আরে একবার বলেছো, দ্বিতীয়বার আর বলার চেষ্টা করো না। আরে জাতীয় দলের ক্যাপ্টেনের সাথে কাজ করার সুযোগ পেয়েছো, তোমার তোমার পায়ের তলায় পড়ে থাকা উচিত। এক্সকিউজ মি, আপনি ক্যাপ্টেন আপনার খেলার মাঠে হতে পারেন, এখানে না। এখানে আপনিও মডেল, আমিও মডেল। এই নখরামি বন্ধ করো। আরে চেনা আছে তোমাদের মতো মডেলদের, টাকা ছড়ালে তোমার মতো মডেলরা। আপনার ভাগ্য ভালো যে আমার ভেতর এখনো কিছুটা ভদ্রতা বোধ আছে। সবার সামনে আমি হাত উঠাই না, তবে এটা বকেয়া থাকবে। আর নেক্সট টাইম দু চারজন মডেলের এক্সাম্পল টেনে পুরো জগৎটাকে খারাপ বলার আগে দশ বার আমার নাম ভাববেন। কারণ আপনাদের জগতে যেমন আপনার মতো অভদ্র খেলোয়াড় আছে, তেমনি আসাদ আহমেদের মতো ভালো মনের খেলোয়াড় আছে। আসাদ আহমেদ ভালো মনের খেলোয়াড়? এই এই, কে কোথায় আছিস? আমাকে ধর। এইগুলো কি হচ্ছে? সোনা পাখি, তুমি চলে গেলে আমার বিজ্ঞাপনের কি হবে? আমি এই অভদ্র লোকের সঙ্গে শুটিং করতে পারবো না, প্রয়োজনে আমাকে বাদ দিতে হবে নলিতাকে। কেন চলে গেল? এখন বিজ্ঞাপনের কি হবে? আমি মডেল কোথায় পাবো? শালা, মডেল কি দেশে একটাই আছে? আমি এক্ষুনি ওর চেয়ে ভালো মডেল এনে দিচ্ছি। ন্যান্সি, এই দেশেরই মেয়ে, মিতুর চেয়েও সেক্সি, চড়ে আসবে ট্যাক্সি। আরে রাখেন ওসব ন্যান্সি ফ্যান্সি, আমার মিতুকেই লাগবে, ক্লায়েন্টের ডিম্যান্ড। আই প্যাক আপ। আয়া, মিতু, তুমিও আসাদের সাথে আমাকে তুলনা করলে, আমাকে খেপানোটা ঠিক হলো না। আমি মিতু। কেন, আমার নাম ভুলে গেছো? নাম ভুলিনি, তবে যে বন্ধু আমার ঘুম ঘুম করেছে তার নাম তো হওয়া উচিত ডাকুরানী।
তাও সিলি। এই সমস্যা কি তোমার? আমার তো অনেক সমস্যা, কোনটা আগে বলবো কোনটা আগে বলবো। প্রধান সমস্যাটাই আগে বলি, সুন্দরী মেয়ে দেখলে আমার মাথা ঠিক থাকে না। মানে? মানে আমি একটা চরম সুন্দরী সেক্সি মেয়ের প্রেমে পড়েছি, অস্থির বিউটি, সুবহানাল্লাহ। কি নাম ওর? ওর নাম মিতু নয়, অপু বিশ্বাস। তোমাদের মিডিয়াতেই কাজ করে, ওর সাথে একটু দেখা করিয়ে দেবে প্লিজ? আমি ওর নাতনির নানা হতে চাই। নানা হতে চাও? ওকে ফাইন, দাদা। তুমি না জয়াসানের মেয়ের বাবা হতে চাও, এখন আবার বলছো অপু বিশ্বাসের নাতনির দাদা হতে চাও? ঠিক আছে, চরিত্র ঠিক আছে তো? চরিত্র তো এই মন কি যে চায় বলো, যাকে দেখি লাগে ভালো। বাইদা, এতে আমি দুই এমিলি একটু ভেরি ইন্টারেস্টিং। তাহলে তো তোমাকেও একটা নাম দিতে হবে, তোমার নাম MI2। MI2? MI2 মিতু। কি করছো? কুরাচ্ছি। কি মুক্তা, তোমার হাসি পাগল। একটা মেয়েই তো, এত সুন্দরী হওয়ার দরকার কি? ঢং ঢং করবে না আমার সাথে, এত ঢং পারো? হায় এটু, এই হাসিতেই তুই ঘায়েল হবি রে। নো মার্সি বেটা, নো মার্সি। তোর হাসি যেন বিশাল ঝটকা যায় না ধরা ক্যাচ, আজ প্রেমের মাঠে তোর সাথে জমবে দারুণ ম্যাচ। তোর হাসি যেন বিশাল ঝটকা যায় না ধরা ক্যাচ, আজ প্রেমের মাঠে তোর সাথে জমবে দারুণ ম্যাচ। দৃষ্টি তরি বাউন্ডারি, দৃষ্টি তরি বাউন্ডারি, ভালোবেসে মরতে পারি করলি মঞ্জুরি। প্রেমে ব্যাটে বলে যদি যাইরে নিলে হবে হাজার সেঞ্চুরি, প্রেমে ব্যাটে বলে যদি যাইরে নিলে হবে হাজার সেঞ্চুরি।
টিকেটে একজন নমের এক টিকেটে ম্যাচটা ফিক্স করি ব্যাটে বলে যদি জায়গায় মিলে হবে হাজার সেঞ্চুরি প্রেমের ব্যাটে বলে যদি জায়গায় মিলে হবে হাজার সেঞ্চুরি আমাকে বাদ দিয়ে আসাদকে ক্যাপ্টেন করা হয়েছে তাহলে আমি কি দুই নাম্বার দুই নাম্বার আমি একদম সহ্য করতে পারি না আর দুই নাম্বারই আমার অ্যালার্জি স্কুল জীবনে প্রেমিকা চলে যাওয়ায় প্রেম করাই ছেড়ে দিয়েছি দুই নাম্বার প্রেমে পড়িনি আর আজ আমাকে বাদ দিয়ে আসাদকে ক্যাপ্টেন করা হয়েছে না এ আমি হতে দেব না কিছুতেই হতে দেব না Congratulations. I'm so happy for you that you're captain again. Yes, you did it. Thanks. Hey, let's go to the beach. What's your name? Strange. You're talking to me about your own. Come on, we're going to cut you off. You're captain. We're going to play in Australia. You're injured in that tournament. You're injured. আমি তোমার কথা সেবা করেছিলাম ভুলে গেছো তুমি তুমি চলে আসার পর থেকে আমার কিচ্ছু ভালো লাগে না কি বলছেন এসব সব তো দেখছেন ইউ মাস্ট বি কিডিং উইথ মি রাইট আমার সাথে মজা করো না তাহলে আমি কিন্তু কান্না শুরু করব উফ সুপার ডুপার ঝামেলা তো ঝামেলা আমাদের নতুন মডেল আসাদ, কাজটা কি ঠিক হচ্ছে? মিতুর জন্য তুমি বিজ্ঞাপনে জড়িয়ে যাচ্ছ, সামনের সিরিজ থেকে তুমি আবার অধিনায়ক, এখন তো তোমার মাথা ঠান্ডা রেখে চলতে হবে। হাই আতিও। একা নাকি? না, আমার হাজবেন্ড এসেছে। হাজবেন্ড? অমিতাভ বচ্চন। ও, তার মানে তুমি জয়া জয়া বচ্চন? ফাসিল। আরে বাবা, আমি কি একা আসতে পারি না নাকি? হ্যাঁ, তোমার সমস্যা কি? অনুমতি বলে একটা শব্দ আছে, জানো তো না? জানি, তবে এও জানি জগতের সব কাজে সবার কাছ থেকে অনুমতি নিতে হয় না। তুমি বৃষ্টিতে ভেজো, আকাশের অনুমতি নাও, ফুলের গন্ধ নিতে গাছের, কিংবা জ্যোৎস্নায় ভিজতে চাঁদের অনুমতি নাও। ও গড, তোমার সাথে না কথাই পারবো না। আচ্ছা,
কাল তো আমাদের অ্যাডের শুটিং, কেমন লাগছে তোমার? হ্যাঁ, শুটিং এর চিন্তা কে করে? আমি তো এক্সাইটেড আপনার জন্য। ইশ, ঢং। আচ্ছা আমি গেলাম, মা ওয়েট করছে, কাল দেখা হচ্ছে। হ্যাঁ, যাবার আগে একটু শুটিং এর রিহার্সাল করে নিই। মিতু, এখন আমরা অর্নামেন্টস পরানোর শর্টটা নেব। হ্যাঁ নিরঞ্জন, অর্নামেন্টস গুলো দাও। দিচ্ছি স্যার। এভরিবডি মোড, ক্যামেরা রোলিং, অ্যাকশন। মিতো, তোমরা এদিকে এসে বসো। চলো নিরঞ্জন স্যার, নেক্সট লোকেশনে সবকিছু নিয়ে যাও, আমরা ওখানেই পরের শর্টটা নেব। ওকে স্যার। এই সব কিছু ওদিকে নিয়ে চলো। আসাদ সাহেব, আপনি খেলার মাঠেও এক নম্বর, মডেলিংও এক নম্বর হবেন বলে দিলাম। থ্যাঙ্কস। বসুন বসুন। ওকে, পাখিটা ওর আকাশে চলে গেল। আমি কালই দেশে ফিরে যাচ্ছি। তুমি? পরশু ফাইনাল ম্যাচ, তারপর। থাকো না, মিস করবো খুব। তাই নাকি? কেন? জানি না। লাভ? প্রেমে পড়ে গেছো? তুমি সবসময় ডাইরেক্ট অ্যাটাক করো কেন? কারণ আমি কখনো কাউকে কষ্ট দিতে চাই না। শোনো আসাদ, একটু সবকিছু খুব সরল মনে হচ্ছে। এ টু আর এম আই টুর গল্প সরল তো হবেই। আমাদের কোনো গল্প নেই এ টু, শুরুতেই দা এন্ড। কিন্তু কেন? কারণ রাস্তাটা অনেক কঠিন। তুমি আমাকে যতই ভালোবাসতে যাবে, আমি ততই দূরে সরে যাব। থ্যাঙ্কস শুরুতেই বলে দেওয়ার জন্য। সহজ রাস্তা এমনিতেই আমার পছন্দ হয় না, পথ একটু অ্যাডভেঞ্চারাস না হলে কি হয়? একটু সমস্যা কোথায় মিতু? আমি জানি তোমার পরিবার তোমার টপ প্রায়োরিটি, তোমার কাঁধে অনেক দায়িত্ব। ভরসা রাখো, আমি তোমার সব দায়িত্বের অংশীদার হব, প্রমিস। অন্য মেয়েদের সময় দিয়ে আমার জন্য অত সময় কি হবে? রায়ান তোমার সম্পর্কে আমাকে সব বলেছে, আর ভুলে যেও না আমিও পত্রিকা পড়ি। ও গড, তুমি রায়ানের কথা বিশ্বাস করো? ও সব সময় আমাকে নিয়ে সবার কাছে মিথ্যে বলে। আর পত্রিকার কথা কি বলবো, তুমি তো নিজেই মিডিয়ার মেয়ে, তুমি এই সব কিছুই ভালো বোঝো। হ্যাঁ এটা সত্য, মেয়েদের সঙ্গে এতদিন প্রেমের টি টোয়েন্টি খেলেছি, বাট তখন তো তোমাকে পাইনি। এখন এক ধাক্কায় বিয়ের টেস্ট খেলব, জীবনভর চলবে এই ম্যাচ মিতু, কোনো উইকেটের পতন হবে না, নট আউট এক ম্যাজিক্যাল ইনিংস খেলে যাব দুজনে। আমি ক্যারিয়ারিস্ট নই, ক্যারিয়ার ফেলে আমি সংসার করব না। ওকে ফাইন, কিচ্ছু করতে হবে না তোমাকে, শুধু বন্ধুর একটা আবদার রাখো প্লিজ। কি? একজনকে খুব মিস করছি, শুটিং শেষ হলে আমাকে তার সাথে দেখা করিয়ে দেবে? কে? হে বাড়ি, তার মানে সারাদিন তুমি ওকে মিস করছিলে? ইয়েস ম্যাডাম। একটু তুমি জানলে কি করে? আমি তোমার সব জানি, এও জানি তুমি আপুকে ভালোবাসো। কি বলছিস এসব ফাজিল ছেলে? কিসের ফাজিল? বাড়ি যাও,
তুমি ব্যাট বল নিয়ে লনে যাও, তোমার সাথে হয়ে যাবে আজ ওয়ার্ল্ড কাপ ক্রিকেট। আমার বাড়ি যদি জেতে তাহলে তার বোনকে আর কেউ ডিস্টার্ব করবে না, আর যদি আমি জিতে যাই। এসব কি চ্যালেঞ্জ? Yes, I accept your challenge. আমি এখনি রেডি হয়ে আসছি। Okay, go. এসব বাড়াবাড়ি। I love you. তোমার সাথে এটাই আমার শেষ দেখা। ভুল, কাল আমার প্র্যাকটিস ম্যাচ এবং তুমি সেখানে আসছো। কখনো না, কাল আমার ফ্লাইট। তুমি কাল না এলে আমি তোমার পাইলটকে প্লেন উড়াতে দেব না, ককপিটে উঠে বসে থাকব। আর কাল আমি এলে কি হবে? আমি বুঝে যাব তুমি আমাকে। তাহলে ধরে নাও আমি আসব না, এটু আমি। এক্ষুনি বলতে হবে না, আমি জানি তো তুমি আমাকে ভালোবাসো, এটা কাল শুনবো। ওকে, কাম অন। Hey, wait, wait. হে হে, তুমি এখানে? পাইলট বাচ্চারা মাইন্ড করবে তো। এটু, তুমি যা ভাবছো তা না, আমি আজ এখানে এসেছি কারণ। আর আমি যা ভাবছি, তুমি ইমিডিয়েটলি মডেলিং ছেড়ে ফিল্মে জয়েন করো। ট্রাস্ট মি, তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে। ওয়াও, হোয়াট অ্যান অ্যাক্ট্রেস! এত অভিনয় কি করে পারো তুমি? কষ্ট হয় না নিজের ইমোশন লুকাতে? এটু, আমি তোমাকে ভালোবাসি না। বাসো। বাসি না। বাসো। বাসি না। বাসো। বাসি না। বাসো না। বাসি। থ্যাংক ইউ। এটু, আমরা কি শুধু বন্ধু হয়ে থাকতে পারি না? প্লিজ, আমার কাঁধে এত বড় বোঝা দিও না। ডেফিনেটলি আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমার মতো ছেলে হয় না, কিন্তু এই মুহূর্তে আমি কোনো রিলেশনশিপে জড়াতে চাই না। আমাকে ক্ষমা করো। ভালো থেকো বন্ধু, বাই। সমঝোতা শমশের, নায়িকা তো টাটা বাইবে করে বাংলাদেশে চলে এলো, তো পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী তো জমলই না। জমল না মানে? জমে তো একদম ক্ষীর হয়ে গেল মেয়া। তুমি এখন যেখানে আসাদ, যেখানে একটু সেখানেই মিতু। ও মিতু, ও মিতু, তুমি কোথায়? ও শিট, আমার ধন্যবাদ মিতু, সে শিজ ওয়াচিং টেলিভিশন। মিতু, আমি আসছি। নন্ন মিতু, নায়িকা মিতু, বাংলাদেশ ক্রুজ। Gone up in the air. This should be taken. Shit! Totally unfair. Slot shot. It took a good number. Huh? It's the requirement. পরের বলটাও যেন ছক্কা হয়।
এটা তো চার চক্কর মারছে। আগে তো শুধু এই পাজিটা খেলা নিয়ে পাগল ছিল, এখন তুইও ভাইয়ের সাথে যোগ দিয়েছিস। ও আম্মু, ডিস্টার্ব করো না তো, একটু ব্যাট করতে এসেছে। একটু? হ্যাঁ একটু, আসাদ আহমেদ হলো একটু। একটু তো ফাটিয়ে দিচ্ছে আম্মু। আম্মু দোয়া করো বাংলাদেশ যেন জিতে যায়। দোয়া করি বাবা, আমার দেশের জন্য সবসময় দোয়া করি। এটুর জন্য দোয়া করো, ও আমার বন্ধু। অবশ্যই বাবা, যে সন্তান সারা বিশ্বের কাছে নিজের দেশকে তুলে ধরেছে তার জন্য শুধু না, তাকে জন্ম দিয়েছে যে বাবা মা তাদের জন্য শত কোটি সালাম। মুরগি এত কম কেন, জলদি আনো আরো। আমি যে কি করি, আরে বাবা আসো। কেমন আছো তোমরা? ভালো নাই কি আব্বাজান? তুমি এত সুন্দর খেলা খেললা, দলের জন্য সোনা মেডেল পেয়ে না দিলা, অথচ তোমার কন্ট্রাক্টের বাকি টাকাটাও হন্তুরি দেন একটা। তোমার বাপের তো টাকা চিনতে ঘুম একেবারে হারাম হয়ে গেছে। তিনে কে তিন, তিন দুগুনে ছয়, বইলে কথা বেশি কয়। তুই খা বাজান। এই জি নাও বাজান, নাও। এই সব চুপ যাও না, খা বাজান, খাও খাও। দুই একে দুই, দুই দুগুনে চার, দেখতে হবে না পোলাটা কার খেইলা করছে সরকার। তা বাবা শুনলাম খেলার মাঝখানে চিপা দিয়া তুমি একখান বিজ্ঞাপন করেছ। টাকা নিনি, ফ্রিতে করেছি। সাথে কে সাথ ইন্দ্রনীলা মাথায় হাত কোকি বাজার। আমি একটু খাই, অনেক খিদে পেয়েছে। খাও বাজার, খাও 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 বাজার খাও। এই ওরে রুই মাছটা দাও, 500 টাকা কেজি বাজান। ওহো ইলিশ মাছটা জব্বর হয়েছে, 1000 টাকা কেজি। ওহো সালাদ দাও, সালাদ দাও, 100 টাকা কেজি টমেটো। তাই শশার পেঁয়াজ মরিচের কেজি কত বললে না? লবণ কিনেছো কত দিয়ে? আর এই পানি ফুটানো না কিনে আনা? কোন মেশিনে ফুটিয়েছো? ওটার দাম কত? তোমাদের জন্ম কি ব্যাংকে হয়েছিল? আমি তো খেতে বসেছি তাই না, অঙ্কের ক্লাস তো আর করতে বসিনি। তাই কিন্তু পরের বিজ্ঞাপন থেকে ঠিক নিবা, আমি আর তোমার আব্বাজান মিলে সবকিছু ফয়সালা করে দিব। আব্বাজান এখনই তো তোমার টেকা কামানোর সময়, মায়ের বাপেরা কিন্তু অহনি পিছে লেগে গেছে, তোমার লেগে এই পর্যন্ত 50টা বিয়ার প্রস্তাব আইছে। তুই একটা খুব সুন্দর আছে আব্বাজান, দেখবা না? আমি এখন বিয়ে করব না আব্বাজান। একটা মাইয়া হেভি সুইট, তোমার দেখলে পছন্দ হইব হইব। চোদ্দ দুগুনে আট, হেতির বাপ একটা খাটাজ। ওই শাবালি, আমার পোলায় কইলো না হন বিয়া করব না, কথা কানে যায় না। ঠিক আছে ঠিক আছে। তোমার সাথে দেখা করতে চাই একটু, আজ রাত 9টায় উত্তরা ইস্টার্ন গ্রিলের পেছনের বাড়িতে, ইটস আর্জেন্ট।
টেক্সট করেছি, তুমি আমার ডেকে সাড়া দিয়ে এসেছো। আজ আর আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। আই লাভ ইউ কুচি কুচি বেবি। আজ আমার বার্থডে, আমি তোমাকে নিয়ে বার্থডে কেক কাটতে চাই। তুমি আমাকে উইশ করবে না? ভালোবেসে করে দিলে মন আকাশে বাতাসে ভাসালে হাওয়ায় হাওয়ায় বলছি ভালোবাসি এই তোমায়। তুমি ছিলে হৃদয়ের চারিপাশে এতদিন, ওহো কাছে এসে ভালোবেসে করে দিলে মনোরম এই আমার। ছিলে হৃদয়ের চারিপাশে এতদিন, কাছে এসে ভালোবেসে করে দিলে মনোরম এই আমার। হ্যাপি বার্থডে, বাই। এই 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 প্লিজ প্লিজ ডোন্ট গো, প্লিজ প্লিজ ডোন্ট গো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি জিতলে আমি জিতে যাই, তুমি হারলে আমিও হেরে যাই। স্টপ দিস ননসেন্স। কোনটা ননসেন্স? আমি তোমার জুলিয়েট, তুমি আমার রোমিও। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি জুলিয়েট আর আমি রোমিও। আসলে তুমি হয়তো জানো না, রোমিও জুলিয়েটের মিলন হয়নি। মিলনের স্বপ্ন কে দেখে? আমি তো শুধু এক মুহূর্তের জন্য, সিফ এক মুহূর্তের জন্য হলো মিসেস এটু হতে চাই। শোনো মে, তুমি যদি আমার অন্ধভক্ত হয়ে থাকো
তাহলে নিশ্চয়ই এটাও জানো আমি মিতুকে ভালোবাসি। দু চারটা মিষ্টি কথা বললো, বিজ্ঞাপন করতে গিয়ে তোমাকে শরীর দেখালো, তোমাকে আদিক্ষেতা করে নতুন একটা নাম দিল, ব্যাস একটু ঘায়েল। ঠিক আছে, আমিও এখন থেকে তোমাকে এটু নামে ডাকবো, তোমার নামে টাটু করে এখানে এঁকে দেবো, আমিও তোমাকে শরীর দেখাবো। শাট আপ, উফ, ম্যাট। এটু না এলে আমি ভাত খাবো না, ওষুধ খাবো না, কিচ্ছু খাবো না, বলে দিলাম। শোন না, স্যার আপনার ফোন। কে স্যার? একটা মেয়ে। বলো, আমি ব্যস্ত আছি। স্যার মেয়েটা নাকি মডেল। মিতু নয় তো? দাও। হ্যালো, নিজেকে একদম হিরোতে সুপারস্টার বোঝাতে চাও, 100 ঘন্টা পরে ফোন ধরো। কথা বলে মুডটি নষ্ট হয়ে গেছে, বাই। বাহ, কি মিষ্টি ভয়েস। আপু, বাড়ি ফোন ধরেছে। এত বাড়ি বাড়ি করবি না তো। ঠিক আছে, আর বাড়িও বলবো না, ওষুধও খাবো না, আমি সবাইকে ছেড়ে চলে যাব, মরে যাব। অপু ভাই, এসব কথা বলে না, আমি তো কল করেছিলাম, অনেক ব্যস্ত, ফোন তুলছে না। আবার কল করো, ওর সাথে কথা হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওষুধ খাবো, প্রমিস। ওকে লক্ষ্মী করছি। হ্যালো মিতু, কেমন আছো? আমি একদিন তোমায় না দেখিলে। জি, কি বলছেন? না মানে অফিসে আসো। কেন? উরি বোকামি, কাজ আছে, পার্টির সাথে মিটিং আছে। আজ শরীরটা ভালো লাগছে না ফিরোজ ভাই, কাল আসি। তাছাড়া অপুর শরীরটাও ভালো না, ইন্ডিয়াতে গেলাম, কোনো কাজই হলো না। পার্টি কিন্তু আমার অফিসে এসেছে, আমি তাহলে তোমার পক্ষ থেকে মিটিংটা সেরে ফেলি। ওকে, থ্যাঙ্কস। মিতু? জি। না কিছু না, রাখি। ওকে বাই। থাক ফিরোজ জাহান, মন খারাপ করিস না, কি হবে মন খারাপ করে? ঢাকা শহর তো কখনো চিৎকার করে বলনি, এত যানজট কেন, এত মানুষ কেন, এত দুর্নীতি কেন? তুই না ভালোবাসার কথা চেপে যা, চোখের সামনে পাখিটা পুরুত্ব করবেই, এটাই শান্তি। কি রে, মিটিং ক্যান্সেল করলি কেন? ভাল লাগছে না মা, তাছাড়া দেখছো না অপুটা কেমন জ্বালাচ্ছে আজকাল। ওকে আমি সামলাবো, তুই যা। না, কন্ট্রাক্টটা আজকে সাইন করানো যাচ্ছে না, বিকজ মিতু আসবে না। এই ফারুক সাহেব, আপনার মডেল চলে এসেছে। সরি ফিরোজ ভাই, কি করতে হবে বলুন, দেরি হয়ে গেল। কি করতে হবে মানে? সব কিছু ফাইনাল, তুমি শুধু কন্ট্রাক্ট পেপারে সাইন করবে। না 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 না, কলম না, কলম আমি।
এই না। ফারুক ভাই, শুটিং পরের সপ্তাহে হলে তোর সময় একদম কম। জি, ডিরেক্টর সাহেব বললেন ওনার কোনো সমস্যা নেই। মিতুরও সমস্যা নেই, ও আমার সাথে 3 বছরের জন্য ট্যাগ। 3 বছর ওর আমি ভালো মন্দ সব বুঝবো। প্লিজ। ও, আমি বুঝবো, ঠিক আছে, পাখিটা আজও আমাকে বুঝলো না। আচ্ছা মিতু, আমাদের কোম্পানির বিলবোর্ডের জন্য ফটো সেশন করতে হবে, আপনার সময় হবে কবে? আমি ফ্রি আছি, আপনি চাইলে আগামীকালই করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবকিছু কোন ডান। হ্যালো। হ্যালো, এম আই টু? সরি, কে বলছেন আপনি? ওরে বাবা, আগ্নেয়গিরি থেকে পুরো লাভা বের হচ্ছে, এত রাগ! এক্সকিউজ মি, আমি একটা ফটোশুটে আছি, এখন এসব মিষ্টি মিষ্টি কথা বলার আমার সময় নেই, রাখছি। ওয়েট ওয়েট, কে বলেছে আপনাকে যে আমি মিষ্টি মিষ্টি কথা বলবো? কি করবেন? দেখা করতে চাই। শোনো, রাস্তায় বের হও, আমার অনেক বিলবোর্ড আছে, ওগুলো দেখো। ওটাতে চলবে না, লাইভ দেখতে হবে। আমি আসছি তোমার ফটোশুটে। এই, পাগল নাকি তুমি? তুমি আসবে না, খবরদার। ক্রিকেটার আসাদ আহমেদ কেন মডেল মিতুকে দেখতে আসবে তাই নিয়ে সাংবাদিকরা কিন্তু একদম মেতে উঠবে। আই ডোন্ট কেয়ার। ঘড়িতে তাকাও, জাস্ট 11 মিনিট পর, ওকে? এই, 11 মিনিট? বলেছিলাম না 11 মিনিটের মধ্যে চলে আসব, এখনো 1 সেকেন্ড বাকি। তুই আর বলিস না, তোকে খুব মিস করছিলাম। আরেকটা। চেনা চেনা লাগে তবু অচেনা। আই মিতু, এনি, মানে এনি আমার বান্ধবী। কেমন আছো তুমি? মরে যাবো, আমি মরে যাবো, প্রথম দেখাতেই তুমি আমাকে তুমি করে বলছো? আমি ভালো নেই বেবি, প্রেম করিনি, বিয়ে করিনি, ভালো থাকি কি করে? আই, তোমার বিয়ে হচ্ছে, তোমার মুখটাই তো ভালো করে দেখলাম না, দেখি। না না না, আমার বিয়ে হয়নি, ছেলে খুঁজছি। আছে নাকি তোমার পরিচিত কেউ? আছে মানে, জলজ্যান্ত একটা মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে, পছন্দ হয় না? যা দুষ্ট। আমি তো অনেক সেশন হয়েছে, এবার চল। ফিরোজ ভাই, হ্যাঁ, আমরা আসি। যাবে? যাও। তুমি কোথায় যাও? তোমাকে তো দেখলামই না, তুমি থাকো। আরেকদিন আসবো, আরেকদিনকে মারো গুলি, থাকো, যেও না এনি। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে লোম কেন? আমার সাথে 2 নম্বরই। ছুড়ে আসো, আসো না।
পাগলামি না থাকবে সেটা কিসের ভালোবাসা? ভালোবাসা? এই কে তোমাকে ভালোবাসে? কেন, তোমার বন্ধু তোমাকে ভালোবাসতে পারে না? পারে। Amazing, না? Yes, madam. উফ, আজ আমি আমার বন্ধুর সাথে ঘুরবো, প্রাণ ভরে নিঃশ্বাস নেব। কার কি? এটু, তুমি কবিতা পড়ো? আমি মানুষ পড়ি। বাবা, আচ্ছা এটু, তোমার জীবনে কোনো কষ্ট নেই? থাকবে না কেন, আছে। সব সময় মজা করো, সবাইকে খুশি রাখতে চাও, তোমাকে দেখলে না মনেই হয় না যে তোমার কোনো কষ্ট থাকতে পারে। আমি কষ্টবিলাসী নই, আমি সুখবিলাসী। সুখ ছড়াতে চাই সবার মাঝে। কিন্তু আমি যে তোমার কষ্টের ভাগ নিতে চাই, আমাকে তোমার কষ্ট দেবে? মাকে হারানোর কষ্টের ভাগ তুমি নিতে পারবে? মা কোথায়? মা ওই যে ওখানে, ওই দূর আকাশের তারা হয়ে আছে। আমার মাঝে কত আদর করত আমাকে। আমি ছোটবেলা থেকেই ক্রিকেট পাগল ছিলাম, একমাত্র মাই আমাকে উৎসাহ দিত। বাবা যখন টাকার লোভে দ্বিতীয় বিয়ে করেন, আমার মা সইতে পারেনি, আত্মহত্যা করেন। মা চলে যাবার পর ইচ্ছে হয়েছিল বাবাকে ছেড়ে দূরে কোথাও চলে যায়, কিন্তু পারিনি, কারণ মাই আমাকে বলে গিয়েছিল জীবনে কখনো যেন বাবার অবাধ্য না হই। বাবাকে কষ্ট দিলে নাকি মাই কষ্ট পাবে। আচ্ছা, সব মায়েরা এত ভালো হয় কেন? চাবে, চাবে মায়ের কাছে? চল বাবা, খাবি, খেয়ে ওষুধ খাবি। না আপু, না আসলে আমি খাবো না। তোর আপু আসতে দেরি হবে। আপু চলে এসেছে। মা, মা, থাক থাক বাবা। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ছিচি আন্টি, আমি আপনার ছেলের মতো, আমাকে তুমি করেই বলবেন। আচ্ছা বাবা। বাড়ি তুমি এসেছো, চলো আমার রুমে চলো, আমি তোমাকে সারপ্রাইজ দেব। ওকে চলো। দেখো আমি তোমার কত বড় ফ্যান। তুমি জানো ভাইয়া, আমি তোমাকে কত মিস করেছি। তুমি আমাকে মিস করছো? তুমি মানুষটাই এমন, তোমাকে মিস করতে হয়, আদর করতে হয়। আমাকে ভাইয়া বলছো কেন? আমি তো তোমার বাড়ি। ওকে বাড়ি। তুমি আমাকে এত আদর করো কেন বাড়ি? আমার অসুখ হওয়ার পর থেকে আপু আর আম্মু ছাড়া কেউ আমাকে আদর করে না। থাক, কারো আদর লাগবে না, তোমার বাড়ি একাই একশো। বাড়ির আদর পেলে চলবে না? একশো বার চলবে।
অপু, মা খাবার রেডি করেছে, যাও ওষুধগুলো খেয়ে নিও। কিন্তু ওকে বাড়ি, আমি ওষুধ খেয়ে এক্ষুনি চলে আসছি, তুমি যাবে না কিন্তু। যাও। আচ্ছা, আমাকে কষ্ট দিয়ে কি সুখ পাও তুমি? কষ্ট? আমি আবার কখন তোমাকে কষ্ট দিলাম? আমার আকাশে বৃষ্টি হলে তুমি কেন ভেজো? আমার হৃদয়ে ঝড় উঠলে তুমি কেন কাঁপো? আমার কষ্ট হয় না? কষ্ট মুছে দেবার অনুমতি তো পাইনি, অনুমতি দাও। কিছু অনুভূতি থাকে, অনুমতি লাগে না। কিছু অনুরাগ থাকে, অনুতাপ হয় না। কিছু অনুরোধ থাকে, অনুযোগের পরোয়া করে না। আমি এখন কোনো কিছুর পরোয়া করি না। একটু একটু শক্ত করে আমাকে ধরে রেখো, কোথাও যেও না প্লিজ। I love you, Emma, too. I love you, too. আমি তোমারই পাগল।
সমস্যা? প্রেম কাহিনীর নায়ক মনে হয় না আমাকে, হিরো মনে হয় না, ভিলেন আমি, আমি ভিলেন? আচ্ছা ঠিক আছে, যাও আমি ভিলেন। জানো তো সিনেমায় হিরোরাই জেতে, বাস্তবে জয় হয় স্রেফ ভিলেনের। নাও আই এম দ্য ভিলেন। কি বলছিস এসব পাগলের মতো? পাগলকে আমি হতে চেয়েছিলাম, তোমরা সবাই মিলে আমাকে পাগল করেছ। খেলার মাঠে এক নাম্বার হতে চেয়েছি, আসাদ পাগল করেছে। খেলার বাইরে এক নাম্বার হতে চেয়েছি, তুমি পাগল করেছ। মডেলিং এক নাম্বার হতে চেয়েছি, মিতু পাগল করেছে। সুতরাং আমি এখন সার্টিফাইড পাগল। কিন্তু আর না, রায়ান খান আর পাগল থাকবে না। কি করবি তুই? আমি কি শয়তানি জানি? দেখো কি সুইট একটা ছেলে, আমাকে দেখে তো কোনো অ্যাঙ্গেলই শয়তান মনে হয় না, রাইট? খেলবো আমি এই লুকটা নিয়েই খেলবো। এসব কি সত্যি বাবা? মা তুমি জানো না আসাদ মেয়েদেরকে নিয়ে কিসব নোংরা কাজ করে। ছি 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 মা, আমি এসব তোমাকে বলতেও পারবো না, কি লজ্জার কথা। শুধু সাবধান করে দিতে এসেছি তোমাদের, কারণ আমি শুনেছি আসাদ মিতুকে নিয়ে ভয়ঙ্কর সব প্ল্যান করছে। আমি এত কিছু বুঝি না বাবা, তোমার কথা শুনে আমার মাথা ঘুরাচ্ছে। তুমি এসব মিতুকে বলো। মিতু, এই মিতু, রায়ান বলছিল আমাকে কিছু বলতে হবে না মা, আমি সব জানি। জানিস? রায়ান কষ্ট করে পেপার কাটিং গুলো নিয়ে আসার কোনো দরকার ছিল না, এগুলো আমার কাছে আছে। এটুর চরিত্র সম্পর্কে আমি সব জানি। সব জানিস? তাহলে ও যে সেদিন বাসায় এলো? মা তুমি না এত প্রশ্ন করো না তো আমাকে। এনিওয়ে আমি ভেতর থেকে সব শুনেছি, তুমি অপুর চিকিৎসার সব দায়িত্ব নিতে চাও। আমার উপর তোমরা ভরসা রাখো। কিন্তু কেন মা? তুমি অনুমতি দিলে আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। হোয়াট? মিতু, আমাকে তুমি যতটা খারাপ ছেলে ভাবো আমি কিন্তু অতটা খারাপ নই। আর কিছু বলতে হবে না রায়ান, মা রাজি থাকলে আমি আমি অপুর ভালোর জন্য সবকিছু করতে পারি। সত্যি? মা তুমি কিছু বলো। আমি আর কি বলবো, আমার মেয়ের পছন্দই আমার পছন্দ। না থাক বাবা, বেঁচে থাকো বাবা। তুমি ভিতে রাজি না হলেও গিফট করতাম। রায়ান চলো না আজ বিয়ে করে ফেলি। আজই? আমি কোনো রিস্কে যেতে চাই না। ওকে। সত্যি মিতু আমার না একদম বিশ্বাস হচ্ছে না। এই তুমি আমার সাথে নাটক করছো না তো? করছি, কিন্তু তোমার সাথে না, এটুর সাথে। ও কিন্তু কেন? ও আমার এক বন্ধুর জীবন নষ্ট করে দিয়েছে। আমি ওর ব্যক্তিগত জীবন, ওর খেলোয়াড়ি জীবন সব নষ্ট করে দেব, সব। ছক্কা!
এই খবরটা তো এটুকে দিতেই হবে। শচীন টেন্ডুলকারকে আমি যখন পেটাচ্ছিলাম তখন 64,000 ইন্ডিয়ানার 1,28,000 চোখ আমার দিকে তাকিয়েছিল। আরে এশিয়া কাপে ইডেন গার্ডেনে আমি যখন শচীন টেন্ডুলকারের বল পেটাচ্ছিলাম, এক্সকিউজ মি, হ্যালো, এই এটু নে মিতুর সাথে কথা বল। কি খবর এমআইটু? এমআইটু তো অনেক খবর, কোনটা আগে শুনবে? কি ব্যাপার, অনেক খুশি খুশি মনে হচ্ছে? হ্যাঁ অনেক খুশি, বিয়ের ফুল ফুটলে তো মেয়েরা খুশি হবে। বিয়ের ফুল? আচ্ছা শোনো, একটা ব্রেকিং নিউজ দিই, আমি রায়ানকে বিয়ে করতে যাচ্ছি, ক্রিকেটার রায়ান খান। কখন? আজ একটু পরে। হোয়াট? সরি সরি সরি, হার্ট যাই করো, হার্ট অ্যাটাক করো না, শত হলেও তুমি এখন জাতীয় দলের ক্যাপ্টেন। আর ইউ জোকিং? এই শোন, সুন্দর ড্রেস পরে আসবি কিন্তু, কোথায় বিয়ে করছি আমরা জানিস? মগবাজার কাজী অফিসে। আচ্ছা শোন, গিফট এনে আবার আমাদেরকে কিন্তু লজ্জা দিস না, তোর আশীর্বাদই আমাদের জন্য যথেষ্ট। কি খুশি তো? বিরতির পর আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি লিড নিউজ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আসিফ আকবর এবং হাবিবুল বাশার সুমনের সঙ্গে। এই আলোচনাটি আসলে ক্রিকেট ছেড়ে প্রেম কাহিনীর দিকে চলে যাচ্ছিল, সেই পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর বাকি অংশ জানবো এখন আমাদের অতিথিদের কাছ থেকে। আসিফ, এরপরে কী হলো? আই মিন, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী এখন কোন দিকে যাচ্ছে? মিতু কি আসাদকে রেখে রায়ানের সাথে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী শুরু করে দিল? আরে সুমন, এটা তো পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু। মিতু, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমাকে বিয়ে করেছো, আমি ভাবতেও পারিনি এভাবে হুট করে আমার বিয়ের প্রস্তাবে তুমি রাজি হয়ে যাবে। আমার পুরান গাড়িতে বউ সাজিয়ে, ধুকুর 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 কুশানায় বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। পুরনো গাড়িতে কেন ফিরোজ ভাই? পুরনো গাড়িতে নতুন বউ চড়াবেন কেন? মিতু, তোমাকে যে গাড়িটা গিফট করলাম সেটা দিয়ে ওনাকে লিভ দিতে পারো। হ্যাঁ মিতু, তুমি রায়ান কাজী অফিস, শোনো, কারো জন্য কেউ বসে থাকে না, কাজটা সেরেই ফেললাম, তুমি বুঝো, বোঝনি তো কি হয়েছে? আমি সারা দেশ তন্ন তন্ন করে আর একটা মিতু খুঁজে বের করেছি, মিতু টু। কংগ্রেচুলেশনস ফিরোজ সাহেব, আমার আর মিতুর বিয়ে সাক্ষী লাগবে। বাই দ্য ওয়ে, সাক্ষী হতে কোনো সমস্যা নেই তো? বিয়ে মিতুর সাথে তো তোমার, মিতু না এটু আসাদামের সাথে লার্নিং পা? হ্যাঁ, ওকেও আসতে বলেছি। আচ্ছা বলুন তো, ওকে কি সাক্ষী বানাবো নাকি উকিল বাবা? রায়ান ছক্কা, তুই এসে পড়েছিস, ভালোই হলো, হিরো ভিলেন হিরোইন কমেডিয়ান সব একসাথে একই ফ্রেমে, আয় একসাথে সবাই মিলে সেলফি তুলি। মিতু, কেন আমার সাথে নাটক করলে? কি অপরাধ ছিল আমার? সরি ডিয়ার, এছাড়া আমার হাতে আর কোনো অপশন ছিল না। তুমি তুমি পারলে এত বড় কষ্ট দিতে? ছক্কা! কিরে, অনেক কষ্ট লাগছে না? আয় মলম দিয়ে বুকটা মালিশ করে দিই। বলে কি পাগল, মলম হাতে নিয়ে আগে নিজের বুকে মাখ। Thank you.
সরি মামা, নাটকটা মিতু আমার সাথে করেনি, করেছে তোর সাথে। কষ্ট আমি পাইনি, কষ্ট পাবি তুই। মিতু আমাকে সব বলেছে, আর এই জন্যই আমি মিতু টুকে বিয়ে করেছি। তুমি মিতু থ্রিকে খোঁজ করো। বাই। তোমাদের দুজনের জন্য একটা মিতু আর আমার একার জন্য একটা মিতু। আমি এক্সট্রিমলি সরি রায়ান খান, মডেলিং ছাড়া তো অভিনয় করা হয় না, তাই খুব শখ হয়েছিল তোমাকে বড় ধরনের একটা ফিল্ম দেখাবার। মিতু চুপ, ভাবি ভাবি বলে ডাক। বিয়াদব, এটু আমার জীবনের একমাত্র প্রেম, একমাত্র ভালোবাসা। চলো মিতু, ডায়লগ বাজি করো, ডায়লগ বাজি। ডায়লগ বাজি না, সবক দিলাম, কাজে আসবে তোমার। কে বলেছে আমি তোমার খেলা দেখি না? এই মুহূর্তে আমার দেখা বিশ্বের সেরা খেলোয়াড় হচ্ছে তুমি। I'm so proud of you. না, তোমার সাথে প্রেম করা যাবে না। মানে কেন? আমি হ্যান্ডসাম নই। কি যে বলো না, তুমি আমাদের দেশের সবচেয়ে হ্যান্ডসাম ক্রিকেটার। তাই? কিন্তু নাকটা বোঁচা। বলেছি তোমাকে, ছেলেদের অমন সুন্দর নাক আমি কখনো দেখিনি। আর ঠোঁট, ছি ছি, কি মোটা। পাগল নাকি তুমি? কি সুন্দর ঠোঁট তোমার। প্রথম যেদিন তোমার সাথে দেখা হয়েছিল, আমার নজর সবার আগে তোমার ঠোঁটের উপরেই পড়েছিল। তাই? লাকি নজর সে পড়ল। অথচ যার নজর তার ঠোঁট এখনো এই ঠোঁটের উপরে পড়ল না। মানে? মানে ঠোঁট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সবই বিধাতার, আমি কি তোমার, তুমি কি আমার, জানাছি সবই বিধাতার। প্রেম করব, প্রেমে পড়বো,
ছায়া আহা কি যে মায়া অনুভবে অন্ধ করেছো আমায়। মাস্টার প্ল্যানটা কি? ও বললাম তো, আর কটা দিন সময় দাও, সব বলবো। দেরি করলে কিন্তু আর আমাকে পাবে না। কেন? মা বিয়ের জন্য অস্থির হয়ে গেছে। তাই? তাহলে আর কি করা? রবীন্দ্রনাথ ঠাকুর যেমন কখনো ফেসবুক ব্যবহার করেনি, সাকিব আল হাসান যেমন কখনো ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলেনি, সালমান শাহ যেমন কখনো শাকিব খানকে দেখেনি, তখন আমিও না হয় মিতুকে বিয়ে না করে চিরকুমার থাকবো। ইদানিং আমার খুব ভয় করে। একটু ভয়? তোমাকে হারাবার ভয়। জানি না কবে কখন তোমাকে এত ভালোবেসে ফেললাম। Can't wait anymore, একটু আমিও আর ওয়েট করতে পারছি না। একটু তুমি কি করে সবকিছু ভুলে গেলে? একটু যেদিন থেকে আমি তোমাকে পেয়েছি, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবেসে গেছি। অস্ট্রেলিয়াতে আমরা একসাথে দুজন কত সুন্দর সময় পার করেছি, মনে আছে তোমার? সেই চাঁদনি রাতে পিচের ধারে দাঁড়িয়ে তুমি আমাকে এই আংটিটা পরিয়ে দিয়েছিলে, তারপর আমরা একসাথে ঘর বাঁধার কত স্বপ্ন দেখেছিলাম। আমি জানি এখন এই আংটির কোনো মূল্য তোমার কাছে নেই, কারণ
তুমি ইন্ডাস্ট্রির টপ মডেল মিতুকে পেয়ে গেছো। কংগ্রাটস তোমাদের। তবে আমাকেও লুজার ভেবো না। তুমি যদি একজনকে নিয়ে হ্যাপি হতে পারো, আমিও পারবো আরেকজনকে নিয়ে হ্যাপি হতে। তোমার আমার ভালোবাসার নিশানা আমার পেটের এই বাচ্চা। হোয়াট? জানতাম বিশ্বাস করবে না, নাটক ভাববে। আর সেজন্যই এই মেডিকেল ডকুমেন্টস আর আমাদের কিছু সুন্দর মুহূর্তের ছবি নিয়ে এলাম। সি সি, জানি এর পরও মিতু কিছু ইমোশনাল ড্রামা করে তোমার সঙ্গেই থাকবে, থাকুক। এমনিতেই আমার তোমাদের সম্পর্ক ভাঙার কোনো ইচ্ছে নেই, কারণ আমি যা পাওয়ার তা পেয়ে গেছি। ভালো থেকো তুমি। মেয়েটি যা বলে গেল এসব সত্যি? না না মিতু, ওই মেয়ে, আই রিপিট, মেয়েটি যা বলে গেল সব কি সত্যি? মিতু মিতু, আমার তুমি কোথায় মা? তুমি এসে দেখেছ, আমার মন ভালো নেই মা। মিতু চলে গেছে মা, ও আমার উপর রাগ করে চলে গেছে। মা, তোমরা সবাই আমাকে ভালোবাসো, তারপর হারিয়ে যাও। আমি তোমাদের ভালোবাসা ধরে রাখতে পারি না কেন মা? মা নেই আমার, বাবাও নেই, সেজন্যই তো তোমাকে বাবা বলে রাখলাম। কিন্তু তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি তোমার মেয়ে পলির বয়সী না, আমাকে তুই করে বলো। আচ্ছা, সে দেখা যাবে। থ্যাঙ্কস। আই, কে আছিস রে? কাজের সময় কারো কোনো খবর নেই, সবকটা গুলি করে মারবো। তোমার আর মারতে হবে না, তোমার মেয়েই তো এখন মরতে বসেছে। গুলি করে মারবো? কি হয়েছে পলির? প্লিজ বাবা, শান্ত হও। যদিও তোমাকে বলা নিষেধ, তারপরও মানবতার খাতিরে আমি না বলে পারছি না। বাবা, আমি জানতে পেরেছি পলি আজ রাতেই সুইসাইড করতে যাচ্ছে। হোয়াট? পলি আমার ফ্রেন্ড, বর্তমান ক্যাপ্টেন আসাদ আহমেদের প্রেমে পড়েছে। এতদিন আসাদ যে দেশেই খেলতে গিয়েছে, পলি সে দেশেই হাজির হয়েছে, আর আসাদ ওর সাথে ঘুরে প্রেমের নাটক করেছে। কি এত বড় সাহস! আমার মেয়ের সাথে প্রেমের নাটক? দাঁড়া, আজ সব কটাকে গুলি করে মার। রায়ান, মারলি তো এক ছক্কা। তুই শালা এত ভালো খেলিস কেন? এই, কে কোথায় আছিস রে? এই, সব কটাকে গুলি করে মারবো। পাঁচে কে পাঁচ, পাঁচ দুগুণে দশ, গোলাগুলির খবর কয়? এইটা আবার কোন বস? গুলি করে মার। আমি হামিদ গ্রুপের চেয়ারম্যান হামিদ মিয়া, আপনি আসাদ আহমেদের বাবা মাহবুব আহমেদ? কি চান আমার কাছে ভাই? আমি আমি কি চাইবো? 11টা কোম্পানি চালাই, হাজার কোটি টাকার মালিক। হাজার কোটি টাকা? অস্ট্রেলিয়া আমেরিকায় আমার বাড়ি আছে, জমি জমা, শপিং মল, হোটেল কি নাই আমার? বুঝছো, বিদেশে বাড়ি, জমি জমা, শপিং মল, আবার হোটেল ভি আছে। আমি আপনাদের কাছে কোনো কিছু চাইতে আসিনি, শুধু ওয়ার্ন করতে এসেছি। কোথায়?
কোথায় আপনার ছেলে? লালা বেশি বাড়াবাড়ি করলে সবকটাকে গুলি করে মারব। না 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 না, 11 কে 11, 11 দুগুণে 22। মিয়া ভাইজা কইলেন তার একেবারেই পুরাটাই নাইস, কিন্তু গুলি করবেন কেলা? আপনার ছেলে আমার মেয়ের সাথে প্রেমের নাটক করেছে। প্যাকেজ নাটক চলবে না, আমি পূর্ণ দৈর্ঘ্য সিনেমা বানাবো। এক সপ্তাহের মধ্যে আমি ওদের বিয়ের কথা পাকাপাকি করতে চাই। কি কইলেন সাদি? আপনার মাইয়া লাগিয়ে আমাকে বলে সাদি? ইয়েস, আপনার ছেলেকে বলে দিবেন আমার মেয়ের যদি কোনো কিছু হয় আমি শুধু খেলার মাঠ থেকে নয় ওকে আমি পৃথিবী থেকে বিদায় করে ছাড়ব। না 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 না, সবকটাকে গুলি করে মারব। আসাদ বাজারে তুই কই? মাথা নষ্ট? কি সমস্যা, মাথা নষ্ট হয়ে গেছে? কতবার বলবো যে আমি ওকে বিয়ে করতে পারবো না? শেষবারের মতো শোনো, আমার পক্ষে পলিকে বিয়ে করা সম্ভব না। আটে কে আট, আট দুগুণে 16। শেফালি, আমারে ধইরা পুষ্কর নিতে ফেলো। এই বিয়া করবি না কেলা? কেলা বিয়া করবো না বুঝবার পারতেছো না? তুমি কি মনে করছো আমার ওখানে কিছু হয় না? একটা আমরা বিবাহ খুঁজছি। ফাইন, তাহলে তো ভালোই হলো, সব শুনেছো এবার শান্তি? হ্যাঁ শুনছি তো। তোমার ওই 2 টাকার মডেল মাইয়ার মধ্যে তুমি যে কি পাইছো সেইটাই আমার মাথায় ঢুকতেছে না। খবরদার, ওকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু ভুলে যাব তুমি আমার বাবার কে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, 30 দুগুণে 60, কথা বাড়ছে বলার, দিবু নাকি ফাইট? দাও ফাইট দাও, আমাকে মেরে শেষ করে দাও, আমি আনন্দের সাথে মায়ের কাছে চলে যাব। আমার কোনো ক্ষতি নেই, ক্ষতি তোমাদের, তোমাদের টাকার গাছটা মরে যাবে। আসাদ লেগেছে? আমি তো লাগাতেই চেয়েছি। তুমি আমার মাকে অপমান করে দ্বিতীয় বিয়ে করেছো, আমি কিচ্ছু বলিনি, বোবা হয়েছিলাম। তোমার কারণে আমার মা আত্মহত্যা করেছে, বোবা হয়েছিলাম। বড় হবার পর সারাক্ষণ আমাকে ভাবো সোনার ডিম পাড়া রাজহাঁস, বোবা হয়েছিলাম। তুমি বলো তো, একটা দিন আমাকে বুকে টেনে নিয়েছো, আদর করে বাবা বলে ডেকেছো? ডাকনি, আমি তোমাদের সাফ সাফ জানিয়ে দিচ্ছি, বিয়ে করলে আমি মিতুকেই করব। আসা, এই আমরা যে টাকা টাকা করি, টাকা কি আমাগো জন্য? না, আরে টাকা তো ওর ভবিষ্যতের জন্য। থাক থাক, ওর পছন্দের মায়েরই বিয়া করুক। এইবার হসপিটাল থেকে বেরোলে সোজা তোকে নিয়ে ঘুরতে যাব। মিতু মিতু প্লিজ, আমাকে কিছু বলবার সুযোগ দাও। মিতু প্লিজ, কি বলতে চাও? নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও? আচ্ছা ঠিক আছে, তুমি নির্দোষ, খুশি তো? এবার চাও। মিতু পলি সেদিন যা বলেছে যা দেখিয়েছে সব মিথ্যে, সব বানোয়ার। ও তাই? মেডিকেল রিপোর্ট এমনকি ছবিগুলো সব মেয়েটি বানিয়েছে? তুমি না ঠিকই বলেছ, আমিও তাই ভেবেছিলাম। সব মিতু মিতু, আমাকে একটিবার নিজেকে প্রমাণ করার সুযোগ দাও। পলির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আর আর শুধু পলির সাথে কেন, আমার কোনো মেয়ের সাথে কখনো সম্পর্ক ছিল না। আসাদ আহমেদ শুনুন, আমার ভাইটাটা খুব অসুস্থ, আমি ওখানে হাসপাতাল যাচ্ছি, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ। অপু মা, আমি খবরদার, তুমি তোমার ওই মুক্তি আমার মাকে মা বলে ডাকবে না। মিতু, সত্যিকারের ভালোবাসা পাবার জন্য যোগ্যতা দরকার, যেই জিনিসটা তোমার নেই। তুমি সারা জীবনে না পেয়েছো বাবা মার ভালোবাসা, না পাবে প্রেমিকার ভালোবাসা। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি একজন অসফল মানুষ হয়ে থাকবে। মিতুর কাছে
আসাদ আহমেদ এখন মরে গেছে। তোকে ছাড়া ভালো লাগে না রে ওরে প্রিয়া, কত স্বপ্ন দেখেছি কত ছবি এঁকেছি, কত স্বপ্ন দেখেছি কত ছবি এঁকেছি, তবু ভেঙে দিলি মন দুনিয়া। হে তোকে ছাড়া ভালো লাগে না রে ওরে প্রিয়া, তোকে ছাড়া ভালো লাগে না রে ওরে প্রিয়া। দেখেছি এই তোকে কোনখানে রেখেছি সেই তোকে, ও জানতে কি চেয়েছিস সেই কথা, তুই ছাড়ার হৃদয়ে শূন্যতা, এইভাবে বদলে এলি তুই, বলে কত স্বপ্ন দেখেছি কত ছবি এঁকেছি, কত স্বপ্ন দেখেছি কত ছবি এঁকেছি, তবু ভেঙে দিলি এই মন দুনিয়া। তোকে ছাড়া ভালো লাগে না রে ওরে প্রিয়া, তোকে ছাড়া ভালো লাগে না রে ওরে প্রিয়া। এই ছিল তবে কি তোর মনে, ও ভুল করে জড়িয়ে এই প্রেমে, তম বুঝি আমারই যাই থেমে, আমাকে নিঃস করে তুই কি পেলি ওরে প্রিয়া। কত স্বপ্ন দেখেছি কত ছবি এঁকেছি, কত স্বপ্ন দেখেছি কত ছবি এঁকেছি, তবু ভেঙে দিলি মন দুনিয়া। হে তোকে ছাড়া ভালো লাগে না রে ওরে প্রিয়া, তোকে ছাড়া ভালো লাগে না রে ওরে প্রিয়া।
তার মানে এই ঘটনা এ কারণেই আসাদের ব্যাটিং বিপর্যয়। এবং আমি মনে করি টিমে এটা অন্তর্কুণ্ডল কিংবা কোনো একটা মানুষের মনস্তাত্ত্বিক, ক্রিকেট যেহেতু মনস্তাত্ত্বিক খেলা, এটা কোনো মনস্তাত্ত্বিক কোনো ব্যাঘাত ঘটেছে ডেফিনেটলি। আসিফ, আপনি তো সঙ্গীত শিল্পী হিসেবে বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে অনেক গান করেছেন এবং ক্রিকেটারদেরকে নানাভাবে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। আপনাকে অনুরোধ করবো যে বাংলাদেশের খেলোয়াড়দেরকে উদ্বুদ্ধ করার জন্য, আমাদের দর্শকদেরকে উদ্বুদ্ধ করার জন্য একটি খালি গলায় একটি গান গেয়ে যদি এই অনুষ্ঠান আমরা শেষ করি। বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ, তাক ধিনা ধিং 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 ধা, প্রাণপণে লড়ে যা, জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা। বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমাদের বাংলাদেশ। আসিফ এবং সুমন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। তবে তার আগে বলে রাখি, আপনারা জানেন যে আগামী 16 ডিসেম্বর আমাদের সিরিজ নির্ধারণী ম্যাচ পাকিস্তানের সঙ্গে, সেই ম্যাচ যেন বাংলাদেশ জয়লাভ করতে পারে সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, শুভরাত্রি। ওই যে আসছে, আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে। দেখ দেখ, নয়া দেবদাস যাচ্ছে। আবার প্রেম করা লাগে, এইটা মানতে হইব। মাইয়াটা কিন্তু একটা মাল, সুযোগ পাইলে আমিও। সমস্যাটা কি লাগছে নাকি? আজকাল সে লইয়া কথা কইলো মানুষ খেয়ে পেত। ক্যামেরা অ্যাকশন। এবার অ্যাকশন সিনটা বন্ধ করতেই হবে। আসাদ, কি করছো? ছেড়ে দাও, আমার কথা শোনো। আসাদ, এসো এসো। ছক্কা, চরম ফাইট। এমপির পুত্রকে মেরেছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, কালকের খবরের কাগজের প্রধান শিরোনাম। কিন্তু দুঃখ একটাই, সবই লেখা হবে, শুধু লেখা হবে না, এই অ্যাকশন সিনের চিত্রনাট্যকারকে। জনচরি, তোমার কিছুই হয়নি, আমি বলেছি না তোমার কিচ্ছু হবে না, কি বলো? স্যার, গুড নিউজ, সব রিপোর্ট আমরা পেয়ে গেছি, এভরিথিং ইজ ওকে। থ্যাঙ্কস গড। ডাক্তার, আমরা কি এখন ওকে নিয়ে যেতে পারি? শিওর, ফর্মালিটিস মেনটেন করতে 10 মিনিট সময় লাগবে। ক্যাপ্টেন, বেস্ট অফ লাক। কে, আমি বলেছি না তোমার কিচ্ছু হয়নি, আমার কথার বাইরে কিন্তু চলবে না। জি স্যার। ও বাই দ্য ওয়ে, বাইরে প্রেসের লোক ওয়েট করছে, আমি যাই। ওকে ওকে স্যার। হাই, শুনেছি আসাদ আহমেদ নাকি এমপির ছেলেকে মেরেছে? সামনে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ, তাই এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। শুধু একটি কথাই বলবো,
ডাক্তার চেক আপ করে জানিয়েছে সে এখন সম্পূর্ণ সুস্থ। আপনি কিছু বলবেন? বলার তো আসলে আছে অনেক কিছু। যদিও জাতীয় দলের কোচ বলেছেন আসাদ আহমেদ সুস্থ আছেন, তারপর আমাদের শঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এরকম একটি অপ্রত্যাশিত ঘটনার পর যেখানে আসাদ আহমেদকে হাসপাতাল পর্যন্ত আসতে হয়েছে, আমরা নিশ্চিত নই তিনি ফাইনালে খেলতে পারবেন কিনা। গুলি করে মারব। তুই কোনো চিন্তা করিস না মা, আমি ওর বাবা মাকে গিয়ে ভয় দেখে এসেছি। ওই ছেলে এখন তোকে ভালো না বাসুক, ভয় পেয়ে ঠিকই চলে আসবে। হ্যাঁ, তুই তো তোর বাবাকে চিনিস, আমার মেয়েকে কেউ কষ্ট দিলে সবটাকে গুলি করে মারব। আমি হলাম এদেশের সিআইপি, সারা বিশ্বে আমার কারবার। আমার মেয়েকে বিয়ে না করলে আসাদকে আমি দুনিয়া থেকে বোল্ড করে দেব। না না, গুলি করে মারব। প্লিজ লিভ মি অ্যালোন। ওকে ওকে, গুলি করে মারব। আজ আমার জন্য এটুরেই হাল। ছি ছি, আমি নাকি ওর অন্ধ ভক্ত। এরকম ভক্তের জন্য শুধু ঘৃণা আর ঘৃণা আর ঘৃণা। আমি তো ক্রিকেটার এটুকে ভালোবেসেছিলাম, ব্যক্তি এটুকে না, এটুকে না। অথচ অথচ ও আজ খেলতে পারবে কিনা এটা নিয়ে সবাই সন্দিহান সন্দিহান। না বলি, আর ভুল করা যাবে না। এই এক জীবনে আমরা ভুল করতেই পারি, তবে একবার ভুল করা মাফ, দুইবার ভুল করা পাপ। আমি ভুল করেছি, এখন আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। মা, রিপোর্ট তো সব রাতের মধ্যে দিয়ে দিব বললো, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা, আমি শুটিংয়ে যাচ্ছি, ওষুধগুলো দেখে খাইয়ে দিই, ওকে? আচ্ছা মা, বাই। ওকে আপু, বাই বাই। এক্সকিউজ মি, কি চাও তুমি আমার কাছে? তোমার ভুল ভাঙাবো, এটু তোমাকেই ভালোবাসে। তুমি আসাদের বাস্তবতা আর আমি কল্পনা। ভুল, তুমি সবকিছু ভুল দেখেছ। জীবনে প্রথম আমি সবকিছু, আমি সবকিছু পরিষ্কার দেখেছি। কোনটা পরিষ্কার? আমার মেডিকেল রিপোর্ট, সেই সব ছবি, সব মিথ্যে মিতু, সবকিছু মিথ্যে। এই আমি মিথ্যে। রায়ান খানের প্ররোচনায় পড়ে আসাদ আর্চনায় পাগল আমি, অন্ধের মতেই নোংরামিতে পা দিয়েছিলাম। তোমার একটু শুধু তোমাকেই ভালোবাসি মিতু। কি বললে তুমি, কি বললে? ভালোবাসা কখনো কখনো আলোই ছড়ায় না, অন্ধকারও ডেকে নিয়ে আসে। আমার ভালোবাসা সেই রকম, মারো আমাকে, যত খুশি মারো। সত্যিকারের ভালোবাসা পাবার জন্য যোগ্যতা দরকার, যেই জিনিসটা তোমার নেই। তোমার জন্য আমি আমি এটুর অস্তিত্বে আঘাত করেছি। তোমার জন্য আমি ওকে বলেছি ও মায়ের আদর পাবার যোগ্য না। আই এম সরি, আমার কাছে মৃত। ভুল করেছো তুমি, আরো বড় ভুল করেছো এই রায়ান খানের ফাঁদে পা দিয়ে। আয় সালা হেব্বি। তো এই দুষ্ট মে, তোমাকে না বলেছি মেমোরি থেকে সব কিছু ডিলিট করে দিতে? এই মে, ফরমেট দাও, ফরমেট দাও। বুঝলে মিতু, তোতা পাখি সব কিছু বলে দেয়।
রায়ান, তুমি কি চাও এখানে? আমি গল্প বলতে চাই, নরম নরম স্বপ্ন ছলে গরম গরম গল্প বলবো। মিতু, আমাকে একটিবার নিজেকে প্রমাণ করার সুযোগ দাও। পলের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। স্ট্রেঞ্জ, আমার সামনে দিয়ে দুই নায়িকা চলে যায়। এক্সকিউজ মি, আইমে, তুমি গিয়ে সবাইকে জানাও আমি মিতুকে ঘোষণা দিয়ে কিডন্যাপ করছি। তবে মনে রেখো, কোনো কারণে যদি পুলিশ অথবা অন্য কেউ মিতুকে উদ্ধার করতে আসে, তবে এই মডেল কন্যার লাশ তো পড়বেই, সেই সাথে বোনাস হিসাবে তার মা আর আদরের ছোট ভাই। জানো মিতু, পলির স্মৃতিশক্তি না অনেক শার্প। ও জানে আমি যা বলি ঠিক তাই করি, তাই না গো? বাই। ওকে গো। আমাকে কিডন্যাপ করে কি পাবে তুমি? আমি তো এটার কাছ থেকে মৃত্যু দূরে সরে গেছি। কি পাবো? বাদশাহ অফ ইঞ্জুরি আসাদ যেমন আমাকে সরে ক্যাপ্টেন হয়েছে, আমিও ওকে সরে আবার ক্যাপ্টেন হব। এমনিতে আসাদ খুব খারাপ খেলছে, আর তোমার বন্দির কথা শুনে সে আরো খারাপ খেলবে। এবার খারাপ খেলার শাস্তি স্বরূপ সে নিজেই দল থেকে পদত্যাগ করবে, আর তখন তখন আমি আবার ক্যাপ্টেন হব, ক্যাপ্টেন। এত বড় সুখবরের জন্য তোমাকে স্রেফ একদিন, জাস্ট একদিন বন্দি থাকতে হবে। রায়ান, চিৎকার করো না। সরি বেবি, সরি, বাই। টাকা দেশ, টাকা দেশ, টাকা। কি এলো? শোন, এই দেশটা 16 কোটি মানুষের, আর টাকাটা হবে আমাদের। এই দেশ নিয়ে ভাবার অনেক লোক আছে। কিন্তু রায়ান, রায়ান আসছে না কেন? ওই তো রায়ান আসছে, আয় আয়। কিরে, এখানে আসতে বলেছিস কেন? শোন, তোর সাথে একটা বিষয় নিয়ে ডিল করতে চাই। ডিল? কিসের ডিল? আমাদের হার মানে আসাদের হার, আর এই ডিলটা আসাদের হার নিয়ে। কিরকম? কাল যদি খেলায় আমরা হারি তাহলে 100 কোটি টাকা পাবো আমরা। পরিষ্কার করে বল। আমি বলছি, কাল থেকে আপনার নাম হ্যান্সিকো নিয়ে, না হার্শাল গিবস, মোহাম্মদ আজহারউদ্দিন কিংবা সেলিম মালিকও হতে পারে। এরা সবাই তো ম্যাচ ফিক্সিং এর দায়ে অভিযুক্ত। ইউ আর কারেক্ট, অবশেষে আপনি বুঝলেন। আপনি আমাকে বিক্রি হতে বলছেন, তাও আবার পাকিস্তানের কাছে? ইয়েস স্যার। ছি 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 ছি, তোরা দুজন না বাংলাদেশি, তোদের জন্য আমার ঘেন্না হচ্ছে। এটা সত্যি আসাদের সঙ্গে আমার দ্বন্দ্ব আছে, আই জাস্ট হেট হিম, কিন্তু দেশের সাথে তো নয়। আমরা ব্যক্তি জীবনে যাই হই না কেন, আরে বেটা, আমরা তো দেশের জন্য খেলছি, দেশকে তো আমরা বিক্রি করতে পারবো না, কোনোভাবেই না। সরি দোস্ত, কি ভুলটাই না করতে যাচ্ছিলাম। আমাদের ক্ষমা করে দে দোস্ত। গুষ্টি কিলা এ টাকার, আমাদের কাছে দেশ বড়। সিনেমা শেষে এসে হিরো সাজার চেষ্টা করছেন কেন? যে অফারটা দিলাম তা আপনাদের সবার জন্যই ভালো। কিসের ভালো? হ্যাঁ, কিসের ভালো? আমি বেঁচে থাকতে পাকিস্তানকে আমি জিততে দিব। ভাই চল।
রায়ান খান, তুমি পাকিস্তানকে জিততে না দিলেও পাকিস্তান ঠিকই জিতবে, কারণ তোমার পাখি এখন আমার হাতে। বুঝতে পারো নাই? মানে মিতু, ওই মিতুই হবে ট্রাম্প কার্ড। যতক্ষণ আমার হাতে থাকবে এটুর ব্যাট থেকে কোনো রান আসবে না। এটু, তুমি এবার জিরো রানে আউট। কাল পাকিস্তানের সাথে খেলা, মা তুমি ছোটবেলায় বলেছিলে না বড় হয়ে দেশের জন্য লড়তে? কাল আমি লড়ব, দেশের জন্য খেলব, দেশের বিজয় আমি ছিনিয়ে আনবই। ঠিক বলেছিস। হ্যাঁ হ্যাঁ বাবা, তোর মা তোকে দোয়া দিয়ে গেছেন, আর আজ আমিও তোকে দোয়া করছি তোর মনোবাসনা পূর্ণ হবে। অবশ্যই অবশ্যই এই বিজয় তুই ছিনিয়ে আনবি। আজ বিজয়ের দিন। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ জয় ছিনিয়ে এনেছিল। আজ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের শেষ ম্যাচে পাকিস্তান প্রথম ইনিংসে করেছে 272 রান। বাংলাদেশ কি পারবে সেই রান চেস করে জয় ছিনিয়ে আনতে? আমরা আশাবাদী। চলুন দর্শক, মাঠে চোখ রাখি। যেখানে বিজয় যেতে হবে সেখানে, একই সাথে আজ তুলেছি আওয়াজ জীবনের জয় গানে। শোনো গো জন্মভূমি, জয় আনবো খুঁজে, চমকে দেব পৃথিবী লাল সবুজে। জন্মভূমি জয় আনবো খুঁজে,
তাহলে তোর এমআইটু দুনিয়া থেকে আউট হয়ে যাবে। টাইগাররা 71-এর মতো জেগে উঠেছে।
দেখো, আর ইউ ওকে? এসো, কি হয়েছে? তুমি যাও, যাও না, আমি আসছি। আসাদ এখনো নামছে না কেন? নয়টি উইকেট পড়ে গেল, আমরা বোধহয় হেরে গেলাম। Thank you.
ফেক বলে চার রান দরকার, আল্লাহই জানে কি হয়। My son, proud of you. Kire, kothay jacchis? Selfie hobe na? Kar sathe selfie tulbo? Tor moto mohanayoker sathe, desher sera odhinayoker sathe. Sob shomoy hero bhebe ja kirsha kortam, tar sathe. Aaj 16 December. বিজয়ের দিন আমরা পাকিস্তানের সাথে লড়াই করে সিরিজ জিতেছি, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? এই আনন্দের অংশীদার তো তুইও। তুই সবসময় সবকিছুর ঊর্ধ্বে এই দেশকে বড় করে দেখেছিস, আর আমি ব্যক্তি স্বার্থ বড় করতে গিয়ে আমার এই প্রিয় দেশকে তুচ্ছ করেছি। সারা জীবন বোকার মতো এক নাম্বারের পিছনে ছুটেছি, আজ বুঝলাম দেশের স্বার্থে এক নাম্বার বা দুই নাম্বার বলে কিচ্ছু নেই। 16 কোটি জনতা মিলেমিশে একসাথে থাকলে তবেই না আমার দেশ এক নাম্বার হবে। দেশ যদি দুই নাম্বারে থাকে তাহলে আমি এক নাম্বার হব কি করে বল? আমার বিচার কর দোস্ত, আমাকে শাস্তি দে। তোর শাস্তি প্রকৃতি তোকে দিয়েছে রায়ান, তোর বাবা মাকে তোর কাছ থেকে দূরে সরিয়ে। Will you marry me? I will. তুমি হে আমার জানা আছে সবই বিধাতা, জানা আছে সবই বিধাতা।